জয় গুরু। রিটার্নি ইউটিউব চ্যানেল আপনাকে স্বাগত, অভিনন্দন, শ্রদ্ধা প্রণাম ও পবিত্র আনন্দিত জয় গুরু জানাই। আপনি দেখছেন রিটার্নি ইউটিউব চ্যানেল, আপনার প্রিয় চ্যানেল রিটার্নি ইউটিউব চ্যানেল। আজকের নিবেদন, পাবনায় সৎসঙ্গীর মধুচক্র। লিখেছেন বিপ্লবী বারীন্দ্র কুমার ঘোষ। আজকের নিবেদন, পাবনায় সৎসঙ্গীর মধুচক্র। এটি ভারতের সমন্বয়ের যুগ, শঙ্করের ত্যাগ, বুদ্ধের প্রাণ, শ্রী গৌরাঙ্গের প্রেম ও প্রতীচ্যের দেওয়া কর্ম প্রেরণা সবগুলি মিলিয়া এ যুগে এক আধারে রূপ লইবে। অতগুলি যুগের ভাবনদীর সঙ্গম তীর্থ এই পুণ্যক্ষণে যারা জন্মিয়াছে তাহাদের জীবন শুধু নিজের নয়, এই মহামিলনের দেবতার পায়ে যেসব জীবনী অঞ্জলি দেওয়া হইয়া গিয়াছে, এ যুগে যে নিজের জন্য বাঁচিবে সে সবার অধিক বঞ্চিত হইবে, যে পরের জন্য সব দিবে সেই প্রাণ ভরিয়া সব পাইবে। এমন দেওয়া ও পাওয়া, ত্যাগ ও ভোগের মধুময় গঙ্গা যমুনা সঙ্গম আর কখন হয় নাই। এ তীর্থে মরিয়াও সুখ, বাঁচিয়া তো সম্পদের বিভূতির শেষ নাই। ইউরোপ ভোগভূমি, তাই সে দেশের লোক অহিক সুখের কামুক ও কর্মী। এশিয়া তপভূমি, তাহার মধ্যে ভারত যোগভূমি। তাই এদেশের লোক ইহলোক বিমুখ উদাসী ভগবত প্রেমিক। ইউরোপের সুখকামী সভ্যতা স্বার্থের, মানুষের ঐহিক দাবি দাওয়ার উপর গড়া, তার ফলে ওসব দেশে এত অশান্তি অসুখ, এত ধনের বৈষম্য স্বার্থের বিরোধ, এত লোভ কাম দম্ভ প্রভৃতি রিপুর উন্মাদ নৃত্য। তাই সেদেশে সমাজে অবশ্যম্ভাবী প্রতিক্রিয়ায় সোশ্যালিস্ট কমিউনিস্টরা জন্মিয়া বলিতেছে, সব ভাঙ্গিয়া মাটি সই করিয়া দাও, নারী পুরুষকে সমান করো, কাহারও আপনার বলিবার কিছু রাখিও না। আমাদের সেই বনমুখ সন্ন্যাসের ফলে ভারতের শোচনীয় দশাও চক্ষে দেখিতেছি। আমরা ভগবানের লীলারূপ, এই মূর্ত সংসার ফেলিয়া দিয়া ভগবানকে খুঁজিয়াছিলাম, তাই ভগবানও পাই নাই। আপনার যাহা কিছু তাহাও সব হারাইয়াছি, তবে সত্য কোথায়? পূর্ণ সত্য এই দুই এতেই আছে, ইউরোপের বাণী ও এশিয়ার জীবনের বাণী, দুই আংশিক সত্য, কিন্তু এই দুইয়ের মিলনই পূর্ণ সত্য। সম্ভূতিঞ্চ বিনাশঞ্চ যস্তদেদা ভয়ংসহ বিনাশেন মৃত্যুং তীর্থা সম্ভূথা মৃতমশ্নুতে। এই পূর্ণ সত্য ভারত জানিত। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় ইহা একবার কুরুক্ষেত্রে দাঁড়াইয়া বলিয়া গিয়াছেন, কখন অহিংসায়, কখন ত্যাগ মন্ত্রে, কখন বা নদে টলমল প্রেমের বাণে আংশিকভাবে
এই সত্যের সাধনা হইতে যুগ যুগান্তের মধ্য দিয়া আজ ভারতের সাধনা বুঝি পূর্ণ হইতে চলিল। তাই আজ পূর্ণ ভোগের মণিরত্ন ভূষা ভারতের সন্ন্যাসের আসনে বসিবে। আদর্শ পূর্ণরূপে ষোলকলার জগৎপ্রাপী মধুর্যোৎস্নায় অপূর্ব কোজাগরী পূর্ণিমা রচনা করিবে। এই প্রয়াসে তাহারই সূচনা। এই কর্মীর দল দশের সেবায় বৈরাগীর ঝোলা কাঁধে লইয়া ক্ষেত্র রচনার জন্য বাহির হইয়াছেন। স্বদেশবাসী ইহাদের বাণী একবার অবহিত হইয়া শোনো, শৃণ্ণত্ব বিশ্বে অমৃতস্য পুত্রা। এ যে সেই কথা, সেই যোগ, সেই কর্মে প্রেম জ্ঞানে তপক্ষেত্রে রচনার প্রয়াস ইহারা ব্যবসা করিবেন। দরিদ্র কৃষক ও শ্রমজীবীর অর্থ শোষণ করিয়া দশ বিশ জন অংশীদারের ধন বৃদ্ধির জন্য নয়, কৃষক শ্রমজীবী ও অংশীদার এই তিনের সমান সুখের জন্য। এ ব্যবসায়ের দালাল নাই, সুৎখোর মহাজন নাই, স্বার্থের চাকরিজীবী নাই, সব আনন্দময়ের সন্তান দল। সব দিয়া সব লুটিয়া লইতে ইহারা বাহির হইয়াছেন। যে ঢালিয়া দিতে জানে তাহার ভাণ্ডার অক্ষয়, পাওয়া ও দেওয়া কোনো সুখই সেখানে ফুরাইতে জানে না। ইংরেজি আদর্শের ব্যবসা ক্যাপিটালিজম এর বিস্তরু। ইহার ফলে চতুর ব্যবসায়ী, দালাল, সুৎখোর মহাজন ও চাকুরিজীবী জুটিয়া লক্ষ জনের অর্থ ছলে বলে শোষণ করিয়া আপন আপন বিলাস বিভব বাড়ায়। সে আদর্শ প্রতীচ্যের মরিতে বসিয়াছে। এখানে তাহার নকল করা বিড়ম্বনা মাত্র। তাহাতে দেশের অন্য সমস্যা ঘুচিবে না, ধনবৈষম্য আরও শোচনীয় হইয়া অন্নভাব ঘটাইবে। ফলে বলশেভিজমের বিদ্রোহ সোনার দেশেও আসিবে। এই কর্মীদল তাই কৃষক ও শ্রমজীবীকে পেট ভরিয়া খাইতে দিয়া সুখে স্বচ্ছন্দে রাখিয়া তাহাদেরই বিক্রেতা হইয়া পণ্য বিক্রয় করিবেন। ছোট ছোট শিল্পের কটেজ ইন্ডাস্ট্রির মধ্য দিয়া এই বৈশ্য ধর্মের মধুচক্র গড়িয়া উঠিবে। এই হইল ইহাদের সেবার দিক, কর্মের চক্র। আর এক দিক আছে, তাহা করিতে পারিলে আরও মহান। এ পতিত জাতির প্রাণ প্রতিষ্ঠার জন্য আরও বল ও মুক্তিপথ। ওই যে প্রাচ্য ও প্রতীচ্যের কর্ম জ্ঞান ভোগ ও ত্যাগের সমন্বয়ে যুগমন্ত্র বলিয়াছি, ওই সমন্বয় ধর্মের সকল দিক সকল অঙ্গগুলি ছবির মতো স্পষ্ট করিয়া জগতের সম্মুখে ধরা, এই ইহাদের দ্বিতীয় কথা। বিবেকানন্দ বিশ্বাস করিতেন ভারতকে জগতের ভবিষ্যৎ সভ্যতা গড়িয়া দিতে হইবে। তাহা যদি সত্য হয় তাহা হইলে বৌদ্ধ তান্ত্রিক বৈষ্ণব যুগের ভাব সম্পদ ইউরোপকে দিয়া নিজেদের পূর্ণভাবে পাইবার সময় আসিয়াছে। ইউরোপও আজ লইবার জন্য উন্মুখ। প্রাচ্যের ভাবে তাহারা আজ অনেকটা অনুপ্রাণিত। এই কর্মীদল এক চিত্রালয় গড়িবেন। একজন ভাবুক তপস্বী প্রতিভাশালী চিত্রকরকে রথি করিয়া ইহারা বৌদ্ধ জাতকাদি হইতে, বৈষ্ণবীয় গ্রন্থ হইতে এবং তন্ত্রের গোপন সাধন তত্ত্ব ও তত্ত্ব যুগোপযোগী রূপগুলি চিত্রে ফিল্মে ফুটাইয়া জগতে প্রচার করিবেন। তপবন রচিয়া এই তত্ত্বের সাধনার দিকও ইহাদের আছে। নবযুগের নবমন্ত্রকে রূপ দিতে হইলে শুধু ভাব প্রচারে হইবে না, ঋষি চাই।
সেই মন্ত্রের সাক্ষাৎ দ্রষ্টা নবকলেবর ধারী বিগ্রহ চাই, তপবনে তাহাই গড়িবার কথা। এতদিনে পরাধীনতায় আমরা সবার অধিক হারাইয়াছি চরিত্রবল, সংযম, ত্যাগ, নিষ্ঠা, প্রেম ও কর্মইষণা একাধারে এদেশে মিলে না। তাই তো তোমাদের, তাই তো আমাদের এত দুঃখ। যাহা গড়িতে চাই আত্মকলহে প্রতারণায় স্বার্থান্বেষণে, তাহা দুই দিনে ধুলা হইয়া ধুলায় মিশিয়া যায়। একরকম একতা আছে যাহা স্বার্থের একতা, ক্ষুধার তাড়নার একতা। একদল নেকড়ে বাঘ এই একতার বলে দলে দলে শিকার ধরিতে ছোটে, আক্রমণও একযোগে করে, কিন্তু পাইলে কাড়াকাড়ি করিয়া যে যত পায় খায়। আর এক একতা আছে প্রেমের অভিন্ন হৃদয়তার একতা, তাহা পশুতেও সম্ভব নয়, দেবতায় সম্ভব। মানুষের মধ্যে পশুকে জয় করিয়া দেবতা জাগাইতে পারিলে এই পথে সব দিয়া সব পাইবার একতা সম্ভব। তপবন রচিয়া পরম ধন বিলাইয়া ইহারা দেবতা গড়িবেন। এই বঙ্গের নূতন নিঃস্বার্থ ব্যবসায়ের মধুচক্রে, এই অনুপম ভাবগঙ্গার আনয়নে এবং দেবজাতি গঠনে বঙ্গবাসী সহায় হউন। যাহার বিশ্বাস নাই এই সৎসঙ্গীর দলে, তাহাদের আনন্দালয়ে দুই দিন বসিলে সব সংশয় দূর হইবে। এইরূপ একটি যজ্ঞের উদযাপনে অর্থবল, লোকবল, জ্ঞানবল কত যে চাই তাহার পরিমাণ হয় না। সব মহাপ্রাণ প্রেমের গড়া হৃদয়গুলি একত্র না হইলে সে মধুচক্র গড়িয়া উঠিবে না। গৌরজন যাহে আনন্দে করিবে পান, সুধা নিরবধি। জয় গুরু। আজকে এই ছোট্ট নিবেদনটি আপনাদের সামনে পাঠ করলাম। ভালো লাগলে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর অবশ্যই আমাকে উৎসাহিত করার জন্য একটা লাইক দেবেন। পরমপিতার আতুল চরণে আপনার এবং আপনার সপরিবারের সবার সার্বিক মঙ্গল প্রার্থনা করি। ভালো থাকুন, সুখে থাকুন। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।